দুর্নীতি, আসলে দুর্নীতি বলতে আমরা কি বুঝি? আমরা দুর্নীতি বলতে বুঝি ঘুষকে, আমরা দুর্নীতি বলতে বুঝি হয়তো বা একটা কাজ করতে যাচ্ছি আমি টাকা দিয়ে করছি বা আমাকে আমার ফাইন্যান্স অন্যদেরকে কাজ করতে দিচ্ছি, এই জিনিসটাকে আমরা বলতে বুঝেছি প্রাতিষ্ঠানিক ভাবে অফিসিয়াল ভাবে যেন হয় সেটা দুর্নীতি। কিন্তু আমরা যে ছোটবেলায় স্কুল থেকে দুর্নীতি শিখে আসছি এটা কিন্তু কেউ বলে না। আমরা যখন টিচারের কাছে পড়তে যাই তখন আমার চিন্তা করি যে ক্লাসের টিচারের কাছে বলে সে আমাকে একটু কোশ্চেন দিয়ে দেবে, সে আমাকে একটা শর্ট সাজেশন দেবে যেটা পরে আমি পরীক্ষায় লিখতে পারবো। আমাদের দুর্নীতিটা কিন্তু এখান থেকে শুরু হয়, এটা গার্জিয়ানও চিন্তা করে। আমাদের কিন্তু সেই ছোটবেলা থেকেই দুর্নীতিটা শেখানো হচ্ছে। আমরা পরীক্ষা হলে লিখতে গিয়ে চেষ্টা করি যে আশেপাশে কে আছে তার খাতাটা দেখে লিখবো, এটা কি দুর্নীতি না? আমি তো পড়ে যাচ্ছি আমার বই থেকে, তাহলে আমি কিন্তু শিক্ষাটা নিয়ে যাচ্ছি স্কুল লাইফ থেকে, একদম ছোটবেলা কিন্ডারগার্টেন থেকে আমরা চিন্তা করি। তাহলে আমাদের উপরে যখন আমরা আসতে থাকি তখন আমাদের মানসিকতা কিভাবে বদলাবে বলেন? আমরা যখন একটা অফিসে যাই আমরা সবার আগে চিন্তা করি ঘুষ দেওয়ার কাজ হবেই না, আমাদের নিয়ে যেতে আমরা ঘুষ দিয়ে করবো। আমরা একটা অফিসে যাওয়ার সময় চিন্তা করি আমার সুপারিশ ছাড়া কাজ হবেই না, একটা জায়গা গেলে চিন্তা করি সুপারিশ ছাড়া তো হবেই না, ঘুষ ছাড়া তো হবেই না, টাকা ছাড়া হবেই না। তাহলে আমরা যখন নিয়ে যে করে গেছি যে আমি ঘুষ দিয়ে করবো, আমি কাউন্সিলের ভিতরে যাবো, অথবা যখন খুঁজে যাচ্ছি যে আমি একটা কাজের জন্য কাকে পাওয়া যায় যাতে আমার কাছে আরো সহজ হয়ে যাবে, এই যে জিনিসটা চিন্তা করছি এটা কি দুর্নীতি না? আলটিমেটলি আমরা কিন্তু সবাই পারিবারিক, প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত, শিক্ষা জীবন এবং প্রফেশনাল জীবন সব জায়গায় কিন্তু আমরা দুর্নীতির ভিতরেই আছে, কিন্তু আমরা হয়তো বা কোনোটা ধরতে পারি কোনোটা ধরতে পারি না। তাই আমরা অনুরোধ করবো যারা আমরা স্টুডেন্ট আছি, যারা প্রাতিষ্ঠানিক ভাবে কোনো জায়গায় প্রতিষ্ঠিত আছে, নিজের ব্যবসায় আছে, অথবা আমরা চাকরি ক্ষেত্রে আছে, যে কর্মক্ষেত্রে আছে, সবখানে যদি আমরা এই জিনিসটাকে মেনটেন করি যে আমি একটা যেটা প্রপার যেটা আমার অ্যাকচুয়াল করা উচিত আমি সেইটাই করবো। আমরা একটা জায়গায় যাচ্ছি আমরা চিন্তা করি নয়টার কাজটা কয়টা হবে, নয়টার অনুষ্ঠান কয়টা, তাহলে এইটা কি আমাদের দুর্নীতি না? আমরা সময়ের মূল্য দিচ্ছি না। আমরা যখন নামাজ পড়ি বা পূজা করি তখন তো আমরা এই জিনিসটা চিন্তা করি না, করি আমাদের এই কাজটা করি না, তাহলে এর ভিতরে যখন আমরা দুর্নীতিটা রাখি না তাহলে আমরা কেন ওইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের কাজের বিষয়ে ইউজ করতে পারবো না? সব জায়গায় দেখবেন যখন আপনি দুর্নীতি করবেন তখন কিন্তু আপনি ওই কাজটা হেরে যাবেন। অন্ধকারের সময় কিন্তু খুবই কম, আলোর সময়টাই বেশি। তাই আশা করব যে আমরা সবাই নিজের নিজের ব্যক্তিগত উদ্যোগ থেকে, নিজের ব্যক্তিগত জায়গা থেকে দুর্নীতিকে না বলি, দুর্নীতিকে যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের ক্ষেত্রে না বলতে না পারবো আমরা আমার দেশকে, আমার জাতিকে, আমার ঘরকে উন্নত করতে পারবো না। তাই আমাদের দেশ ও জাতিকে উন্নত করতে হলে আমাদের একটা অনেক বড় পজিশনে নেওয়ার জন্য আমার সবসময় দরকার দুর্নীতিকে না বলা, এটাকে প্রতিরোধ করা এবং যতদূর সম্ভব একার পক্ষে না হলে সর্বভৌম ভাবে কাউকে নিয়ে আমরা সেইভাবে কাজ করা এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। সবাইকে ধন্যবাদ, ভালো থাকতে সবাই এবং দুর্নীতিকে না বলা।